যে কারণে মিথিলাকে ভুলতে চাইছেন সৃজিত। তো চলুন দেখে নিন বিস্তারিত। সাবস্ক্রাইব টিউবলাইট বাংলা এবং ক্লিক করুন বেল আইকনটি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। অল্পদিন আগে সৃজিত বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে। কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের পরদিনই কাকাবাবু প্রত্যাবর্তনের শুটিং এর জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর সৃজিতের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন। সৃজিত মুখোপাধ্যায় এখন কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির শুটিং এ ব্যস্ত। এটিতেও কাকাবাবুর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির শুটিং হচ্ছে আফ্রিকায়, জমজমাট শুটিং চলছে আফ্রিকায়। কখনো অদ্ভুত দেখতে সিংহাসনে রাজার মতো পোস্ট দিয়ে ছবি পোস্ট করছেন পরিচালক, কখনো বা উন্মুক্ত প্রান্তরে বসে উপভোগ করছেন সূর্যাস্ত। ক্যানভাস বদলাচ্ছে দ্রুত রোমান্টিক থেকে পুরোপুরি অ্যাডভেঞ্চারে। আনন্দবাজার ডিজিটালকে প্রথমে বলেন, আফ্রিকা শুধু করোনা মুক্ত নয়, আমরা যে জঙ্গলে শুট করছি সেখানে বন্য প্রাণী আর আমাদের ইউনিট ছাড়া আর কিছুই নেই, তাই আফ্রিকা শুধু করোনা নয় প্যানিক মুক্ত। দারুণ কাজ হচ্ছে আমাদের, আত্মবিশ্বাস সৃজিতের গলায়। কিন্তু সৃজিতের সঙ্গে স্ত্রী মিথিলা যোগ দেওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে আফ্রিকা যেতে পারলেন না মিথিলা। এই প্রসঙ্গে সৃজিত বলেন, হ্যাঁ মিথিলাকে মিস করছি খুব, করোনার জন্য ও আসতে পারছে না, এটা বাজে ব্যাপার। একসঙ্গে সময় কাটাবো ভাবছিলাম, ও ভিসা পাবে না এখন সামনের কয়েকদিন, কি আর করব। নরম গলায় বললেন সৃজিত, মিথিলার বিরহকে শুধু কাজেই নয়, নানা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়েই যেন ভুলতে চাইছেন সৃজিত। সাপের গলায় চুমু খাওয়ার পোস্ট সেই কথাই বলে, সাপের সঙ্গে খেলছেন তিনি, ভয় নেই সাপে। প্রশ্নটা করতেই আফ্রিকা থেকে আনন্দবাজার ডিজিটালকে সৃজিত বলেন, সাপ আমার খুব প্রিয়, ভারতে নিয়ম নেই তাই সাপ পুষতে পারবো না, ভবিষ্যতে সাপের নিরাপত্তা নিয়ে হয়তো আলাদা করে ভাববো। শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালের জন্য সিংহের ছবি তুলে পাঠিয়েছিলেন পরিচালক। সেই প্রসঙ্গ উঠতেই সৃজিত বলেন, সিংহ খোলা ছিল আর আমি খাঁচাই, আসলে মানুষের চেয়ে বন্য প্রাণীর সঙ্গে থাকতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। 19 মার্চ করোনা মুক্ত আফ্রিকা থেকে টিম কাকাবাবু কলকাতায় ফিরছে। তো বন্ধুরা, মিথিলার বিরহকে ভুলার জন্য সৃজিত যে অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, এই নিয়ে আপনার অনুভূতি কি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এখনই টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।